হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা, আমি এখন ক্যামেরা সেটিংস নিয়ে পরপর ভিডিওগুলো করছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোকাল লেন্থ। বন্ধুরা, আমরা যখন কোনো লেন্স কিনতে যাই তখন তার ডেসক্রিপশানে দেখবেন লেখা থাকে 50 mm বা 100 mm, তারপরে 1.8, 2.8, তারপর 3.52, 5.6, এই ধরনের ডেসক্রিপশানে লেখা থাকে। এই যে 50 mm, 100 mm যে কথাটি লেখা থাকে, এটি হচ্ছে লেন্সের ফোকাল লেন্থ। এর সঙ্গে কিন্তু থাকে 2.5, 1.8, এগুলো অ্যাপারেচার এফ ভ্যালু বলে থাকে, এটা এফ স্টপ বা লেন্সের অ্যাপারেচার। এই দুটো ডেসক্রিপশান দিয়েই আপনার লেন্স পাওয়া যায় বা লেন্স বিক্রি হয়। বন্ধুরা, আমাদের যে ধরনের প্রয়োজন সেই ধরনের আমাদের লেন্স কিনতে হবে। বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকে যে কী ধরনের লেন্স একটি হলে আমার সমস্ত কাজ চলে যাবে। বন্ধুরা, বিশেষ কোনো এক ধরনের লেন্স দিয়ে কিন্তু সমস্ত কাজ চলে না, প্রতিটা লেন্সের আলাদা আলাদা কাজ আছে। বন্ধুরা, কম ফোকাল লেন্থ নাম্বারের যে লেন্সগুলো থাকে, যেমন 10 mm, 15 mm, 20 mm, এগুলোকে বলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কেননা বন্ধুরা, যত কম ফোকাল লেন্থ হয় তত আপনার অ্যাঙ্গেলটা ওয়াইড হয়, অর্থাৎ আপনার 8 mm যে লেন্স আছে, ফিসাই লেন্স বলে এগুলোকে, এগুলো কিন্তু 180 ডিগ্রি কভার করে। অর্থাৎ আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার যতটা ভিউ সমস্ত কিছু দেখতে পাবেন। এইভাবে আপনার যত ফোকাল লেন্থ বাড়ে আপনার ভিউটা, অর্থাৎ কোনো ক্যামেরার ফ্রেমটা ন্যারো হতে থাকে। আচ্ছা বন্ধুরা, এগুলি এই ফোকাল লেন্থটা আসলে কীভাবে মাপা হয়? বন্ধুরা, আমরা জানি যে কোনো সাবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে সেন্সারে পড়ে আর সেন্সার এটাকে ক্যাপচার করে ছবি তোলে। কিন্তু বন্ধুরা, লেন্সের ভেতর দিয়ে যখন লাইট ঢোকে তখন লেন্সের ভেতরে গিয়ে একটি জায়গায় লাইটটা কনভার্জ হয়, একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, তারপর আবার লেন্স সেন্সারে গিয়ে পড়ে। এই যে লেন্সের ভেতরে যে পয়েন্টে গিয়ে আপনার লাইটটা মিলিত হচ্ছে আর সেন্সারের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকেই বলা হয় ফোকাল লেন্থ। এইটাই মেজার করে আপনার লেন্সের ফোকাল লেন্থ দেয়া হয়। এইবার যত কম আপনার ফোকাল লেন্থ হয় তত আপনার ভিউটা ওয়াইড হয়, আর যত ধীরে ধীরে ফোকাল লেন্থ বাড়তে থাকে তত আপনার ভিউটা কমতে থাকে, আপনার অ্যাঙ্গেলটা কমতে থাকে। তাহলে বন্ধুরা, কী ধরনের আপনার লেন্স প্রয়োজন এইটা কিন্তু প্রয়োজন অনুসারে, অর্থাৎ আপনি যখন কোনো ছবি তুলতে চাইব, আমরা সবসময় চাইব যে ভিউটা যতটা বেশি হয় সেখানে সেখানে অবশ্যই একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলে ভালো হয়। আর টেলিফটো লেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি বেশি ভিউ পাবেন না, আপনার অ্যাঙ্গেলটা খুব ন্যারো হয়ে যাবে। তাহলে কি বন্ধুরা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়েই কি ভালো? আপনার এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ প্রতিটা লেন্সেরই কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। বন্ধুরা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুব ছোট হয়, হালকা হয়, ক্যারি করার সুবিধে, আপনার ওয়াইড ভিউ পাওয়া যায়, আপনার অ্যাপারেচার বেশি থাকে। কিন্তু বন্ধুরা, যখন আপনি কোনো পোর্ট্রেট নিতে যাবেন, বিশেষ করে কোনো হিউম্যান বডির পিকচার নিতে যাবেন, তখন কিন্তু দেখবেন যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু তত ভালো ছবি আসতে চায় না। বন্ধুরা, হিউম্যান ফেসের ছবি তুলতে গেলে মিনিমাম আপনার 50 mm লেন্সের প্রয়োজন হয়। 50 mm লেন্স থেকেই দেখা গেছে যে এর ওপরের লেন্সে যত যাবেন তত দেখা গেছে যে হিউম্যান বডি বা হিউম্যান ফেসের ছবি তত সুন্দর লাগে, ফ্ল্যাট লাগে, পরিষ্কার লাগে। আর এর কমের ছবিগুলোতে একটু ন্যারো মনে হয় ছবিটাকে। পরের ভিডিওয় প্র্যাকটিক্যাল করে দেখাবো, কেননা একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু করতে গেলে ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে। এখানে খালি ফোকাল লেন্সটা কি জেনে রাখুন আর কত রকমের লেন্স হয় আপনার। তাহলে একটা দেখালো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেগুলো বেশিরভাগই দেখা গেছে যে আপনার ফিক্সড অ্যাপারচারের লেন্স হয় বেশিরভাগই। তাহলে একটি গেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এরপর আর রয়েছে আপনার জুম লেন্স বা টেলিফটো লেন্সগুলো। আপনার এই টেলিফটো লেন্সের সুবিধা কী রয়েছে, আপনি এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরের কোনো ছবিকে, কোনো জিনিসকে জুম করে ছবি তুলতে পারবেন। টেলিফটো লেন্সে পোর্ট্রেট তুলতে গেলে দেখা যায় যে শ্যালো ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়, অর্থাৎ ব্লার খুব সুন্দর হয়, হিউম্যান ফেস বা হিউম্যান বডির ছবি খুব পারফেক্ট মনে হয়। টেলিফটো লেন্সের
আপনার ছবি তুললে ব্যাকগ্রাউন্ডটা অনেক কাছে মনে হয়, আপনার কোনো সুন্দর ভিউ থাকলে সেটা আপনার সাবজেক্টের খুব কাছে মনে হয়। আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু সেই সাবজেক্টের থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক দূর মনে হয়। যদি আপনি চাইছেন যে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাইছেন, ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, তখন কিন্তু টেলিফটো লেন্সে আপনার খুব কাছাকাছি ব্যাকগ্রাউন্ডকে নিয়ে চলে আসা যায় এবং দেখতে ভালো লাগে। আর যদি আপনার ডিস্টার্ব করে, এতেও টেলিফটো লেন্সে একটা সুবিধা আছে, ব্লার করে একদম ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আপনার দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডটা অনেক দূরে আর পরিষ্কার কিছু ততটা বোঝা যায় না। আবার এই টেলিফটো লেন্সগুলোর একটা প্রবলেমও রয়েছে, প্রথমত এটা খুব বড় হয়, ক্যারি করা খুব মুশকিল হয়, আপনার সমস্ত জায়গায় নিয়ে যাওয়া যায় না। বন্ধুরা, আর একটা জিনিস মনে রাখতে হবে, ক্যামেরা সেটিংসের আগের আলোচনাতেও আমি বলেছি যে আপনার এই ফোকাল লেন্থের সাথে কিন্তু শাটার স্পিডের একটা বিরাট সম্পর্ক রয়েছে। আপনার ফোকাল লেন্থ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার শাটার স্পিডও বাড়াতে হয়, অর্থাৎ আপনার যে লেন্স ব্যবহার করবেন ফোকাল লেন্থের মিনিমাম সেই শাটার স্পিড রাখতে হবে, তার উপর রাখা ভালো, ডবল হলে খুব ভালো হয়। সুতরাং আপনি যখন 70-200 mm বা 70-300 mm, 300 mm যখন যাবেন তখন কিন্তু আপনার শাটার স্পিড 300-এর ওপরেই রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু কম আলো হলে কিন্তু আপনার অসুবিধা হবে। আর জুম লেন্সের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে অ্যাপারচার কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপারচারও কমে যায়। এইটা হচ্ছে সব বিশাল মাইনাস পয়েন্ট আপনি যখন জুম লেন্স ব্যবহার করবেন, অর্থাৎ আপনার লাইট খুব ভালো থাকতে হবে, খুব লাইট ভালো না থাকলে এইগুলো জুম লেন্স ব্যবহার করতে খুব অসুবিধা। সুতরাং সেই ক্ষেত্রে যে আপনার অ্যানিমাল ফটোগ্রাফি বা নেচার ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত জুম লেন্স ব্যবহার করা হয় এবং দিনের আলোতে। যাই হোক, তাহলে মোটামুটি বন্ধুরা বোঝা গেল দু ধরনের লেন্স। সুতরাং বন্ধুরা বোঝা গেল যে নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছু বলা যাবে যে কোন লেন্সটা নিলে আপনার সমস্ত কাজ মিটে যাবে। বন্ধুরা, প্রয়োজন অনুসারে আমাদের সকলকে বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করতে হয়, এই কারণে বিভিন্ন ফোকাল লেন্থের আপনার লেন্স পাওয়া যায়। আপনি ঘরের মধ্যে কিন্তু কোনো জুম লেন্স দিয়ে ছবি তুলতে পারবে না, কেন? জুম লেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বেশি ডিস্টেন্সের প্রয়োজন হয়। অর্থাৎ বন্ধুরা, কোথায় আপনি ছবি তুলছেন সেই প্লেসটার উপরও কিন্তু এই ফোকাল লেন্থটা নির্ভর করে, আর আপনি কী ধরনের লেন্স ব্যবহার করবেন সেটা নির্ভর করে। বন্ধুরা, সুতরাং বোঝা গেল যে ফোকাল লেন্থটা কী আর কী কী কাজে ব্যবহার হয়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কম ফোকাল লেন্থের লেন্স আপনার সাধারণত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা যেখানে খুব বেশি ভিউ প্রয়োজন হয়, কোনো দূরের কিছু ছবি তুলতে অর্থাৎ জুম করে তোলার জন্য কিন্তু বেশি ফোকাল লেন্থের লেন্স ব্যবহার করতে হয়। বন্ধুরা, এই টেলিফটো লেন্স আরেকটি বিশেষ কাজে লাগে। বন্ধুরা, টেলিফটো লেন্স দিয়ে যখন আমরা কোনো পোর্ট্রেট ছবি তুলি, তার ব্যাকগ্রাউন্ডকে কিন্তু খুব কাছে লাগে, আর ব্যাকগ্রাউন্ডকে যদি আপনি দেখাতে যান খুব কাছে লাগবে আর দেখতে খুব সুন্দর লাগবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে কম্প্রেস করার জন্যে কিন্তু এই টেলিফটো জুম খুব কাজে লাগে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আপনি যখন ছবি তুলবেন, ব্যাকগ্রাউন্ড দেখা যাবে যে আপনার সাবজেক্ট থেকে অনেক দূরে মনে হবে। সুতরাং আপনি যদি ব্যাকগ্রাউন্ডকে কম্প্রেস করতে চান, তাহলে কিন্তু টেলিফটো লেন্স একটা খুব ভালো অপশান। তাহলে বন্ধুরা, ফোকাল লেন্থ কী আশা করি বোঝাতে পারলাম। বন্ধুরা, কোনো পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে কীভাবে এই ফোকাল লেন্থ এফেক্ট করে সেটা আমি একটি পরের ভিডিও প্র্যাকটিক্যাল করে দেখাবো। বন্ধুরা, ফোকাল লেন্থ নিয়ে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যাওয়ার আগে অবশ্যই লাইক করে নেবেন, আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর ছবি তুলবেন।